কবর খোঁড়ার সুন্নতি তরিকা জানার ছিল, খুবই দরকারি প্রশ্ন। আমি প্রায় দেখি যে কবর খোঁড়ার ক্ষেত্রে, কবর খনন করার ক্ষেত্রে সুন্নাহ ফলো করা হয় না। একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, তার শেষ যাত্রায় আল্লাহর কাছে চলে গেল, আখিরাতের যাত্রা শুরু হয়ে গেল, সেইখানে লোকটাকে আপনি সুন্নাহ সমাদভাবে রাখবেন না, এটা বড় অবিচার লোকটার প্রতি। কিভাবে কবর খুঁড়বেন সুন্নাহ সমাদ পদ্ধতিতে? দেখুন, কবরের সুন্নাহ সমাদ পদ্ধতি হলো সিন্দুক কবর। সিন্দুক কবর বুঝেন, মানে হলো আপনি তো কবর খনন করবেনই, এরপরে পশ্চিম দিকে কেবলার দিকে যে ওয়া মানে মাটির অংশটা থাকবে ওখানে নিচে যা একটু গর্ত করবেন, পশ্চিম দিকে মানে সুড়ঙ্গের মতো, সুড়ঙ্গের মতো করে ওখানে লাশটাকে রেখে দিবেন। এভাবে কেবলামুখী করে পুরো লাশটাকে কাত করে সুড়ঙ্গের মধ্যে উপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে তারপর মাটি দিয়ে দিবেন, এটাকে বলে হলো আপনার সিন্দুক কবর। এটা হলো সুন্নাত। বুঝতে পারছেন বিষয়টা? কবর তো চার কোণ থাকছে, পশ্চিম দিকটাতে ধরেন এভাবে কবর দিচ্ছেন, তো তো পশ্চিম দিকে যে ওয়াল আছে, মাটি আছে, ওটা নিচে একদম নিচের অংশে সুন্দর করে সুড়ঙ্গ করবেন, করে যাতে লাশটা একদম ওই সিন্দুকের মতো ঢুকাই দেওয়া যায়, কেবলার দিকে কাত করা থাকবে, বাস এটা হলো সুন্নাত তরিকার কবর। যদি কোনো কারণে এরকম করা না যায়, যেমন মাটি এত নরম যে সুড়ঙ্গ করতে গেলে ভেঙে পড়তেছে, বা বৃষ্টির দিন ভিজা মাটি, কাদা মাটি, এটা করা যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে আপনার সমান করে কবরের মধ্যে আরেকটা গর্ত করে ওইটার মধ্যে লাশটা রেখে, সেক্ষেত্রে ওই যে যতটুকু সম্ভব কেবলামুখী রেখে তারপর আপনি চাটাই বাঁশ ইত্যাদি দিয়ে তারপরে মাটি দিয়ে আপনি দাফন করবেন। তো আমরা যেটা ভুল করি অনেকে, সেটা হলো যে ওই সব আসলে এত ঝামেলা করতে যায় না, ডাইরেক্ট রাখি দিই। অনেকে তো ওই মানে সাধারণ যদি সিন্ধু করতে না পারেন, যে নর্মাল যে কবরের মধ্যে আবার একটু গর্ত করে ওখানে লাশটা রাখবেন সেটাও করেন না, নর্মাল লাশটা লেগে উপরে বাঁধ দিয়ে দেয়, এটা উচিত না। তো সুন্নাহ সম্মত যে আপনার কবর খনন, সেটা আমাদের করার চেষ্টা করা উচিত। এবং যে সমস্ত ভাইরা কবর খনন করেন তাদেরকে শিখিয়ে দিবেন, আত্মীয় স্বজন যাদের মারা যায় তাদেরকে বলবেন যে এভাবে সুন্নাহ সম্মত কবরটা তোমরা খনন করার চেষ্টা করো। যদি একান্ত না পারা যায় তখন সেক্ষেত্রে ওই বিকল্প পথে আসতে হবে, কিন্তু একদম ডাইরেক্ট কবর খুনে আপনি যেখানে সেখানে যেমন সেখানে রেখে দিবেন, এটা হয়তো দাফন করার ফলে আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহর খেলাফ হবে।